राज्य शीघ्र बलब हम नतुन शिक्षा नीति अतीत हम अंगनवाड़ी केन्द्र मंत्री पर्यायर कमिटी गठन प्राक प्राथमिक शिक्षार अन्यतम मूल आधार हिसाब से परिगणित समाज कल्याण विभाग द्वारा परिचालित अंगनवाड़ी केन्द्र समूह किंतु शिशु शिक्षार बारे अतीब प्रयोजन ये अंगनवाड़ी केन्द्र समूह जिको मुहूर्त अतीत हम राज्य क्यों समग्र देशर लगते অসমতো পর্যায়ক্রমে বলবৎ হব নতুন রাষ্ট্রীয় শিক্ষানীতি ইয়াকে কেন্দ্র করে এই আশঙ্কা ঘনীভূত হয়েছে অঙ্গনবাড়ী কেন্দ্রসমূহ বিলুপ্তির ক্ষেত্রত এই মুহূর্তত কোনো সিদ্ধান্ত গ্রহণ করা নাই রাজ্য সরকারে অবশ্যে সমগ্র বিষয়টো পর্যালোচনার বাবে মন্ত্রী পর্যায়ত কমিটি গঠন করে দিছে মুখ্যমন্ত্রীয়ে আমি এই বিষয়ে আলোচনা করাই নাই আমি এই বিষয়ত মুখ্যমন্ত্রী ডাঙরিয়া শিক্ষামন্ত্রী আর মোক দুইজনকে আমাক আসলে একটা কমিটি করে দিছে এই গোটেখিনি আসলে আমি ফর্মেলিটিসখিনি চাবর কারণে সেইখিনি আমি দুইজনে চাই পেলাই আপনার কথাখিনি মই কব পাৰিম মন্ত্রী পর্যায়ের এই কমিটির প্রতিবেদনের আধারতে সমগ্র বিষয় সন্দর্ভত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব রাজ্য সরকারে ইয়ার বাবে শীঘ্রই আলোচনাত মিলিত হব মন্ত্রী পর্যায়ের কমিটি নহয় অঙ্গনবাড়ি তেওঁলোকে মানে প্রি প্রাইমারি মানে ক্লাস হব তেওঁলোকে আমার আমার রোলটো কি হব এই বিষয়ে মই আজি আপোনাক কব পৰা অৱস্থাত নাই কারণ এখন আমি কমিটি কৰি লৈছো শিক্ষামন্ত্রী ডাঙরিয়া মই থাকিব আমার বিভাগীয় বিষয়সকল থাকিব আমি আলোচনা কৰি পলে আমার মানে আমার রোলটো কি হব আমি আপোনাক ভবিষ্যতে জনাম এখন কমিটি কৰি দিছে কমিটিখনে আমি বহি গোটেই কথাখিনি চাব লাগিব চাই পলে আমি যিখিনি সিদ্ধান্ত হব আপোনাক জনাম নতুন রাষ্ট্রীয় শিক্ষানীতি বলবতৰ নামত রাজ্যত অঙ্গনবাড়ী কেন্দ্রসমূহ বিলুপ্ত হলে শিশু শিক্ষার ক্ষেত্রত কি ধরনের প্রভাব পড়ে সেয়া লক্ষণীয় হব ভিডিও জার্নেলিস্ট কন্দর্প কলিতার সহিতে মুকুট রয়ের রিপোর্ট ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।